আপনারা যদি একটা অ্যাকোয়ারিয়াম মেইনটেইন করে থাকেন তাহলে আপনাদের উচিত মাছের বিভিন্ন ডিজিজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা। অ্যাকোয়ারিয়ামের মাছেদের হেলদি রাখতে হলে বিভিন্ন সিমটম দেখে দ্রুত রোগ শনাক্ত করার জ্ঞান থাকা প্রয়োজন। আজকে কথা বলবো ড্রপসি নিয়ে। এই ড্রপসি কি, এটি কেন হয়, এর লক্ষণ ও চিকিৎসা কি আছে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। মাছের বিভিন্ন রোগ ও চিকিৎসা বিষয়ক সিরিজের এটি পঞ্চম ভিডিও। যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে সেগুলি দেখে নেবেন। এখন মূল বিষয়ে আসা যাক, ড্রপসি কি। ড্রপসি হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অ্যারোমোনাস এসপি নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়ে থাকে। কি কি লক্ষণ দেখে বুঝবেন যে মাছ ড্রপসিতে আক্রান্ত। ড্রপসি হলো এমন একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যেটা ফ্রেশ ওয়াটার ফিশদের বেশি হয়ে থাকে। ড্রপসি হলে আপনি খুব সহজে এদের শনাক্ত করতে পারবেন। প্রথম অবস্থায় মাছের পেট ফুলতে থাকে এবং আস্তে আস্তে এই ফোলা ভাব গোটা শরীরে ছড়িয়ে পড়ে এবং মাছের শরীর থেকে আঁশ বেরিয়ে যায়। ড্রপসিতে আক্রান্ত মাছেরা অলস হয়ে যায়, সাঁতার কাটে না, অ্যাকোয়ারিয়ামের নিচের দিকে ঘোরাফেরা করে, মাছেরা খেতে চায় না, এমনকি কিছু মাছের চোখ ফুলে উঠতে শুরু করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ড্রপসির কারণগুলি কি কি হতে পারে। আমি আগেই বলেছি অ্যারোমোনাস ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই রোগটি হয়ে থাকে। অ্যারোমোনাস ব্যাকটেরিয়া সচরাচর সব ট্যাঙ্কেই থাকতে পারে, কিন্তু ওভারক্রাউডেড বা পুয়ার ওয়াটার কোয়ালিটির জন্য যে মাছগুলো স্ট্রেস হয়ে পড়ে অ্যারোমোনাস ব্যাকটেরিয়া সেই মাছগুলোকে আগে আক্রমণ করে। এছাড়াও যে মাছগুলোর কিডনি ফাংশন দুর্বল সেই মাছগুলো ড্রপসি দ্বারা আক্রান্ত হয়। এখানে আমি ড্রপসি চিকিৎসা কতগুলো স্টেপে সম্পন্ন করার কথা বলব। প্রথমেই আপনি ড্রপসিতে আক্রান্ত মাছটিকে আলাদা করে হসপিটাল ট্যাঙ্ক বা এই জাতীয় কোনো পাত্রে রাখুন। খেয়াল রাখবেন মেন ট্যাঙ্ক এবং হসপিটাল ট্যাঙ্কের তাপমাত্রা যেন একই থাকে। 10 গ্যালন জলে 2.5 চা চামচ এপসম সল্ট মিশিয়ে মাছেদের সল্ট বাথ করান। এপসম সল্ট মাছেদের শরীর থেকে অতিরিক্ত জল বের করে দিতে সাহায্য করে, ফলে মাছের শরীরের ফোলা অংশ কমতে শুরু করে। মাছেদের অ্যান্টিব্যাকটেরিয়াল ফিশ ফুড খাওয়ান। এটা আপনি মার্কেট থেকে কিনে নিতে পারেন বা বাড়িতে তৈরি করেও নিতে পারেন। এটি ফিশ ফুড এবং ক্লোরোমাইসেটিন বা টেট্রাসাইক্লিন দিয়ে মিশ্রণ বানিয়ে তৈরি করতে হয়। এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সার্চ করে একবার দেখে নেবেন। মাছেদের কন্টিনিউ 7 থেকে 10 দিন পর্যন্ত অ্যান্টিব্যাকটেরিয়াল ফিশ ফুড খাওয়াতে থাকুন। এই স্টেপে যদি দেখেন যে মাছের কোনো উন্নতি হয়নি তাহলে অ্যাকোয়ারিয়ামের জলে মেরাসিন 2 দিয়ে চিকিৎসা শুরু করুন। এই ওষুধটি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর এবং মাছের ত্বকের মাধ্যমে শোষিত হয়। যদি 10 দিন চিকিৎসার পরে আপনার মাছের উন্নতির কোনো লক্ষণ দেখা না দেয় বা মাছের অবস্থা আরও খারাপ হতে থাকে তাহলে লাস্ট একটা ট্রিটমেন্ট আছে, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যবহার। এটা একটু রিস্কি ট্রিটমেন্ট। অল্প পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে মিশিয়ে সেটার কালার যখন হালকা গোলাপি হবে সেটার মধ্যে মাছকে 5 থেকে 10 মিনিট রেখে তুলে নিন। এইভাবে 4-5 দিন করতে থাকুন। এতেও যদি না কমে তাহলে 1 হতে পারে যে আপনার মাছের ড্রপসির কারণ ব্যাকটেরিয়া নয়, 2 আপনি আপনার মাছের জন্য আর কিছুই করতে পারবেন না। তবে এলাকার কোনো পশু চিকিৎসকের কাছ থেকে অবশ্যই একবার শেষ পরামর্শ নিতে পারেন। আপনার মাছ যদি সত্যিই ড্রপসি ব্যাকটেরিয়াদের আক্রান্ত হয়ে থাকে তাহলে উপরে চিকিৎসা দ্বারা নিশ্চয়ই সেটা সেরে যাওয়া উচিত। আপনারা আমার বলা কথা মতো একটু করে দেখুন, আশা করি নিশ্চয়ই রেজাল্ট ভালো পাবেন। হাউ টু প্রিভেন্ট ড্রপসি, কিভাবে ড্রপসি প্রতিরোধ করা যায়। আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে জল হলো সমস্ত রোগের প্রধান উৎস, তাই অ্যাকোয়ারিয়ামের জল অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। জলের গুণগত মান বজায় রাখার জন্য নিয়মিত 10-20% জল পরিবর্তন করতে হবে। মাসে অন্তত একবার 30-35% জল পরিবর্তন করা খুবই জরুরি। অ্যাকোয়ারিয়ামের মাছেদের পর্যাপ্ত জায়গা দিতে হবে এদের ফ্রিলি সুইম করার জন্য। ওভারক্রাউডেড ট্যাঙ্কে মাছ অসুস্থ হয় তাড়াতাড়ি। মাছকে খুব বেশি খাওয়ানো এড়িয়ে চলুন, কারণ ট্যাঙ্কের নিচে ডুবে থাকা এক্সট্রা খাবার পচে যাবে এবং ট্যাঙ্কের জলের গুণমানকে নষ্ট করে দেবে। যেই মাছগুলো বেশি স্ট্রেসে থাকে তারা ড্রপসি দ্বারা বেশি আক্রান্ত হয়, তাই মাছ যদি স্ট্রেসে থাকে তাহলে কারণগুলি বের করতে হবে। যে যে কারণের জন্য মাছের স্ট্রেস হতে পারে সেগুলি হলো হঠাৎ করে ওয়াটার প্যারামিটার চেঞ্জ হয়ে যাওয়া, যেমন ওয়াটার টেম্পারেচার, ওয়াটার পিএইচ, ওয়াটার হার্ডনেস ইত্যাদির পরিবর্তন। অন্যান্য মাছের চেজিং বা অ্যাটাকের জন্য মাছের স্ট্রেসে চলে আসতে পারে। খাদ্যের মান যদি খারাপ হয় বা পর্যাপ্ত পরিমাণে খাবার না পাই তাহলে মাছ অসুস্থ বা স্ট্রেস হতে পারে, তাই আপনাকে সঠিক কারণ খুঁজে বের করে আপনার মাছেদের স্ট্রেস ফ্রি রাখতে হবে। তাহলে ড্রপসি সহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম হবে। তাই মাছেদের রোগে চিকিৎসা করার থেকে রোগ যাতে না হয় সেই সব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখা বেশি জরুরি বলে আমি মনে করি। ড্রপসি হলে যত সম্ভব দ্রুত চিকিৎসা শুরু করুন, অবহেলা করলে বিপদ হতে পারে। তো বন্ধুরা, আশা করি ড্রপসি সম্পর্কে এবং এর কারণ ও প্রতিকার সম্পর্কে একটা ধারণা নিশ্চয়ই পেয়েছেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ফিশকিপিং রিলেটেড ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার শখের মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশকিপিং।